সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে এখন করোনা সংক্রমণ একটি ভয়াবহ অবস্থায় আছে। ধারণা করা হচ্ছিল যে এখানে এমন কিছু ঘটছে যে সংক্রমণ একেবারে একটি ভয়াবহ পর্যায়ে চলে গেছে, সেটির উত্তর পাওয়া গেছে। সে উত্তরটি হলো বাংলাদেশে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট 81%। আইসিডিডের একটি গবেষণায় এই তথ্য জানা গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সাউথ আফ্রিকার যে ভ্যারিয়েন্ট, এটি 81% হলে কি সমস্যা, কিংবা এই ভ্যারিয়েন্টটি কতটা মারাত্মক এবং সেটির সংক্রমণ এবং জটিলতার মাত্রা কতখানি। সাউথ আফ্রিকার এই ভ্যারিয়েন্টটিকে বলা হয় এ পর্যন্ত পৃথিবীতে করোনা ভাইরাসের যতগুলো ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক, কারণ এই ভ্যারিয়েন্টটি সংক্রমণ সক্ষমতা 70% বেশি, এর জটিলতার মাত্রাও 40-50% বেশি। অর্থাৎ এটি খুব দ্রুত ছড়ায় এবং এটিতে রোগীর জটিল হওয়ার হার, মৃত্যুর হারও অনেক বেশি, এবং সেটি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। বাংলাদেশে এখন একটি পরিবারে একজন আক্রান্ত হলে আমরা দেখছি যে পুরো পরিবারে বাকি সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে। এটি অনেক বেশি সংক্রমণশীল এবং এটিতে আক্রান্ত হলে সেটির যে জটিলতা, দ্রুত আইসিইউ লাগা, শ্বাসকষ্ট দেখা দেওয়া, দ্রুত নিউমোনিয়া ডেভেলপ করা, এবং আগে আমরা দেখতাম যে রোগী জটিল হতে 5-7 দিন বা 10 দিন লাগতো কখনো কখনো, এখন আমরা দেখছি যে 2-3 দিনেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার আইসিইউ লাগছে, তার নিউমোনিয়া হয়ে যাচ্ছে এবং খারাপ অবস্থার দিকে যাচ্ছে রোগী। সুতরাং ইউকে ভ্যারিয়েন্ট এবং সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট এবং সব শেষ যেটি হয়েছে যে ইন্ডিয়াতে আমরা ডাবল মিউট্যান্ট পেয়েছি, বাংলাদেশের জন্য এগুলো আসলে অনেক বড় থ্রেট। এবং যেভাবে আমাদের লকডাউন চলছে, যেভাবে আমাদের স্বাস্থ্যবিধি মানার যে পরিস্থিতি, সেই জায়গাটিতে এই নতুন ভ্যারিয়েন্টগুলো বাংলাদেশের করোনা পরিস্থিতিকে কোথায় নিয়ে যাবে সেটি হয়তো সময়ই বলে দিবে। তবে আমরা যে খুব একটি বাজে অবস্থার দিকে যাচ্ছি সে কথা হয়তো বলা যায়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।